রান্নার গ্যাসের দাম হাজারের গন্ডি পার করায় অভিনব প্রতিবাদ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের। এদিন সকালে বেলঘড়িয়া নীলগঞ্জ রোডের উপর উনুন জেলে লুচি ভেজে এলাকায় বিলি করলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। নিম্নবিত্তদের বাড়ি বাড়ি ঘুরে বিলি করলেন গুটে কয়লা। এলপিজির দাম বাড়ায় পকেটে টান সাধারণ মানুষের, সেই কারণে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে দাবি তৃণমূল কাউন্সিলরের। আর বিজেপির মুখে হচ্ছে রান্না, এভাবে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন শুনুন। আমার মনে হয় বৃদ্ধি সাময়িক, কারণ নরেন্দ্র মোদী সরকার জনগণের কথা ভেবে যেমন একদিকে 80 কোটি মানুষকে বিনে পয়সায় প্রায় দু বছর ধরে বিনে পয়সায় 5 কেজি করে খাদ্যশস্য দিচ্ছে, তো স্বাভাবিকভাবে ফ্রিতে আমরা ভ্যাকসিন পেয়েছি এবং 130 কোটি দেশের মানুষ ভ্যাকসিন পেয়েছে, এটা চারটিখানি কথা নয়। স্বাভাবিকভাবে সরকারেরও একটু চাপ আছে এই মুহূর্তে, আর যুদ্ধের জন্য অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। আমার মনে হয় সাময়িক অসুবিধে হচ্ছে, জনগণের অবশ্যই অসুবিধা হচ্ছে, সেই বিষয়টা আমরা অনুধাবন করছি এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনিও অনুধাবন করছেন, খুব শীঘ্রই এর একটা পথ বেরোবে বলে আমার বিশ্বাস। আসছি পরের খবরে। জমজুরের পাকুড়িয়া সেতুর কাছে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা। সকাল পৌনে 9টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কাজে যাওয়ার সময় লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সাইকেল আরোহী, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লরির চালক পলাতক। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা রাস্তার ধারে কয়েকটি গুমটিতে ভাঙচুর চালায়, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।